হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব আটা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি, আর এটা খেতে যে কতটা টেস্টি আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। আমার আজকের রেসিপিটি এ টু জেড ফলো করলে আপনারা যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এখন চলে যাব মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো এখানে প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখন আমি প্রায় 2 কাপের মতো নিয়ে নেব আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব হাতে ঘষে সামান্য পরিমাণ আজোয়াইন, আর এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি স্পুনের সাহায্যে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এবার আমি আটাটাকে হাতে ঘষে প্রায় 1 মিনিটের মতো মাখিয়ে নেব, আর 1 মিনিট ধরে মাখানোর পর আটাটা ঠিক এরকম একটা ভিজে ভিজে ভাব চলে আসবে। আটাটা দলা পেকে যাবে, মানে আটাটা একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব। এখানে আটার ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম পর্যায়ে আটার ডোটাকে রেখে দিতে হবে। তো এখানে আটার ডোটা আমার কমপ্লিট রেডি হয়ে গেছে, ঠিক এরকম হবে আটার ডোটা। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি পুর বানিয়ে নেব, তার জন্য এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন তেল, দিয়ে দেব জিরা সামান্য পরিমাণ, এবং সেই সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে পুরের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা কুচি, আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি পুরো পেঁয়াজের এই মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং এই সাথে সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণ হলদি পাউডার, এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ পালং শাকের কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আর এখন আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আলু, আমি আগে থেকেই 2টো আলু বয়েল করে রেখেছি, তো সেই আলু এখন আমি দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পর এখন আমি চামচের সাহায্যে আলুটাকে এইভাবে একটু ভেঙে দেব। তো এখানে আমার পুরটা কমপ্লিট রেডি হয়ে গেছে, এখন আমি পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে আটার ডোটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে, এখন আমি হালকা করে একটু মাখিয়ে নেব। আর এরপর ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব, এবং ঠিক মাঝখানটাতে পুর ভরার জন্য একটু জায়গা করে নেব, ঠিক এভাবে। ধীরে ধীরে হাতের সাহায্যে লেচিটাকে এভাবে পাতলা করে নিতে হবে, চাইলে আপনারা বেলেও নিতে পারেন। এরপর একটা চামচের সাহায্যে পরিমাণ মতো পুর ভরে নেব। এবার পুরটাকে চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেব, যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখন পুরের 2 পাশটাকে একসাথে করে প্রথমে আমি এইভাবে চেপে দেব, এরপর পুরো সাইডটাকে এইভাবে হাতের সাহায্যে এক জায়গায় এনে এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। এবার হাতের তালুর সাহায্যে আলতো করে একটু চেপে চেপে নিতে হবে, আপনারা চাইলে আলতো করে একটু বেলেও নিতে পারেন, এইভাবে সুন্দর করে চেপে নিতে হবে। তো এখানে আমার একটা কচুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই সেম পদ্ধতিতে বাকি কচুরিগুলো বানিয়ে নেব। আমি এখানে বাকি কচুরিগুলো বানিয়ে নিয়েছি,
আর এখন হচ্ছে কচুরিগুলো ভেজে নেবার পালা। আর এখানে আমি কচুরিগুলো দুই রকম পদ্ধতিতে ভেজে দেখাবো, একটা ডিপ ফ্রাই করব আর একটা শ্যালো ফ্রাই। আর এই দুই রকম পদ্ধতিতে ভেজে নিলেও কিন্তু কচুরির টেস্টটা একই থাকবে। আর আপনারা যে পদ্ধতিটা পছন্দ করেন আপনারা সেই পদ্ধতিতে কচুরিগুলো ভেজে নিতে পারেন। আর কচুরিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, একটু সময় নিয়ে কচুরিগুলো ভাজতে হবে, এতে করে কচুরিগুলো খুব খাস্তা হবে। আর এখানে আমার কচুরিগুলো পারফেক্ট খাস্তা করে ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন আমার কচুরিগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, আমি এখন একে একে কচুরিগুলো তুলে নেব। আর এরপর আমি আপনাদের দেখাবো এই কচুরি আপনারা কিভাবে শ্যালো ফ্রাই করবেন। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন আমি তেলটাকে ভালোভাবে কড়াইয়ে একটু ছড়িয়ে দেব, এরপর একে একে আমি কচুরিগুলো দিয়ে দেব। আর এক্ষেত্রেও কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় হাতে নিয়ে কচুরিগুলো ভেজে নিতে হবে। এখন আমি কচুরিগুলোকে এইভাবে উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো সুন্দর কালার চলে এসছে। আর এই শ্যালো ফ্রাই করে কচুরিগুলো খাস্তা করতে কিন্তু আরও একটু বেশি সময় লাগবে, এখানে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে কচুরিগুলো ভেজে নিতে। তো এখানে কচুরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কচুরিগুলো তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই সেম পদ্ধতিতে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এখানে ভেজিটেবলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আপনারা শীতকালীন যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। এতে করে কচুরিগুলো টেস্টির সাথে সাথে হেলদিও হয়ে উঠবে। আর এখন এই গরম গরম কচুরি আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি আপনারা সবাই এনজয় করেছেন। এ টু জেড রেসিপিটি ফলো করলে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আমার সাথে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।